বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হেভিয়ার ক্যাবরেরা ঢাকায় এসেছেন 15 জানুয়ারি। করোনা টেস্টে নেগেটিভ আসার পর 48 ঘন্টার মধ্যেই বাফুফে কর্মকর্তাদের সাথে বসলেন 37 বছর বয়সী এই স্প্যানিশ। 17 জানুয়ারি বিকেলে বাফুফে ভবনে তার সাথে কথা বলেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন এবং জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। 11 মাসের চুক্তিতে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন হেভিয়ার ক্যাবরেরা। আগামী 19 জানুয়ারি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজের ফুটবল দর্শন ও প্রাথমিক পরিকল্পনা জানাবেন নতুন কোচ। তার আগেই বাফুফে কর্তাদের সাথে এক দফা আলোচনা সেরে নিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তরুণ এই কোচের কাছে নিজের প্রত্যাশার কথা জানালেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কোচকে জানিয়েছেন তার হাত ধরে আন্তর্জাতিক ম্যাচে জয় চায় ফুটবল ফেডারেশন। আমাদের জানার বিষয় কোচকে কেমন দেখলেন, তার সাথে কথাবার্তা বলে কি মনে হলো? কোচকে কথা বলতে ভালোই লেগেছে, কারণ আমরা যখন কোচকে দাবিলার আমরা মিলে যখন কোচকে আনি কোচ সাথে তো বুঝিয়ে এনেছে, সো উই আর লুকিং ফরওয়ার্ড যে মনে হচ্ছে যে ইজ এন অ্যাক্টিভ গাই এবং টোটাল ডিটেলসটা আপনাদেরকে ডিটেলস পরশু দিন প্রেস কনফারেন্সে সেভেন অফ দ্য ন্যাশনাল টিম কমিটি উইল গিভ ইট, বাট কথাবার্তা মনে মনে হচ্ছে যে উই মে বি সাকসেসফুল উইথ হিম। আপনার কাছে কি মনে হয়েছে যেহেতু উনি ন্যাশনাল টিমের কোচিং করেননি কখনো, কোনো ন্যাশনাল টিমে ছিলেন না, আমাদের এখানে প্রথম, তো সেই জায়গা থেকে তার কি আলাদা একটা স্পৃহা আপনি তার মধ্যে লক্ষ্য করেছেন যে আসলে ন্যাশনাল টিম নিয়ে কাজ করতে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে বা? অবশ্যই অ্যাচিভমেন্টের জায়গায় ওরা যখন এই জবটা অ্যাকসেপ্ট করেছে তখনই সে তার মেন টার্গেট ছিল যে ন্যাশনাল টিম পাচ্ছে, বিকজ আমার দেশে একটা কোচ ছাড়া আজ পর্যন্ত কোনো কোচ আসে নাই যে ন্যাশনাল টিম হ্যান্ডেল করেছে, ইজ অনলি ওয়ান কোচ টম আসছিল, তাছাড়া সবাই এরকমই আসছে, তো এটা ইজ এ গুড প্লেস ফর দেম, যেখান থেকে যদি ভালো রেজাল্ট করে তাদের ক্যারিয়ারটা হাই হয়, সো ন্যাশনাল টিমে আসা ইজ এ ভেরি বিগ প্রাইড, সো ওই প্রাইড নিয়ে সে আসছে। আপনার কোনো মেসেজ ছিল কি না কোচের প্রতি? অফকোর্স উইন, লাস্ট 4 মিনিটে 5 মিনিটে আমার যে টিম জিতা ম্যাচ ফাইনালে খেলে না, প্লিজ মেক শিওর দ্যাট ডাজন্ট হ্যাপেন। আমি বাদবাকি ডিটেলসগুলো আপনাকে কমপ্লিট ডিটেলস পরশু দিনকে অফিসিয়াল প্রেস কনফারেন্সে চেয়ারম্যান সাহেব উইল গিভ ইট টু ইউ, আমি জাস্ট আপনাকে বললাম উই আর হ্যাপি টু হ্যাভ ইট। ইউ আস্ক ইয়েস, বিকজ আমি আই এম অন এ পজিটিভ সাবজেক্ট নাও, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট পাস্ট কি হয়েছে না হয়েছে। Thank you so much. Thank you.